প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে সরলরেখার একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। দেখো, প্রশ্নটা আমি বোর্ডে লিখে নিয়েছি। একটা ত্রিভুজের শীর্ষত্রয় শূন্য 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 আট চার শূন্য হলেই, অর্থাৎ একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে, ত্রিভুজটির পরিকেন্দ্র এবং পরিব্যাস নির্ণয় করো। এখন আমরা দেখতেছি যে এখানে একটা ত্রিভুজের শীর্ষত্রয়, দেখো এই হলো একটা ত্রিভুজ ধরে নিলাম, ঠিক আছে? এই ত্রিভুজের শীর্ষত্রয় এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। একটা ত্রিভুজের শীর্ষত্রয় দেওয়া আছে এবং ত্রিভুজটির পরিকেন্দ্র, পরিকেন্দ্রটা আমরা এটা ধরে নিলাম অ বিন্দু। তাহলে এখন আমরা দেখতেছি যে যদি আমরা এগুলাকে যোগ করে দিই, যেহেতু পরিকেন্দ্রের কথা বলা হয়েছে, আমরা এগুলা যোগ করে দিলাম, ঠিক আছে? যোগ করে দিলাম, যোগ করে দিয়ে এখন দেখা যাচ্ছে যে আমরা শীর্ষত্রয় তিনটা দেওয়া আছে, পরিকেন্দ্র আমরা ধরে নিছি এবং পরিবেশ, অর্থাৎ আমরা যদি ব্যাসার্ধ বের করে ফেলি তাহলে ব্যাসটা পেয়ে যাব, কারণ ব্যাসার্ধ যদি পাই ব্যাস পেয়ে যাব, অর্থাৎ ব্যাস হইল ব্যাসার্ধের দ্বিগুণ। এখন আমরা লিখে নেব, মনে করি ত্রিভুজের শীর্ষত্রয় এ শূন্য শূন্য, বি শূন্য আট, এরপরে সি হল চার শূন্য, ঠিক আছে? এর ফলে ত্রিভুজের পরিকেন্দ্রটা কত? পরিকেন্দ্র কিন্তু দেওয়া নেই, আমরা ধরে নেব। এবং পরিকেন্দ্র ধরে নিলাম আলফা বিটা, পরিকেন্দ্র আমরা আলফা বিটা ধরে নিছি। তাহলে এখানে এই যে পরিকেন্দ্র আছে, পরিকেন্দ্র থেকে শীর্ষত্রয়ের দূরত্ব কিন্তু সমান, যেহেতু দূরত্ব সমান, যেমন ও এ সমান অ বি সমান অ সি। এখন আমি যদি প্রত্যেকটার দূরত্ব বের করি তাহলে আমাদের গাণিতিক সমস্যাটা সমাধান করা অনেকটা সহজ হয়ে যাবে। প্রত্যেকটা দূরত্ব কীরকম? যেমন প্রথমে আমরা ও এর দূরত্ব বের করি, ও এ সমান কত হয় দেখো, এই যে এই ও এ সমান, এটা হলো পরিকেন্দ্র অ এটার সাথে, তাহলে কি হবে? আলফা মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস জিরো হোল স্কোয়ার, তার মানে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা বের করে ফেলি, এখানে অ বি সমান, এই যে দেখো অ বি মানে আলফা মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস এইট এইট হোল স্কোয়ার, তার মানে আমরা এখানে পাচ্ছি কত? আলফা স্কোয়ার প্লাস বিটা মাইনাস এইট হোল স্কোয়ার, দুটা পেয়ে গেলাম। আরেকটা বের করবো কি? অসি, অসি এর দৈর্ঘ্য কত? অসি, তাহলে কি হলো? আলফা মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস জিরো হোল স্কোয়ার। সুতরাং এখানে আমরা লিখতে পারি আলফা মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো, আমরা যে কোনো দুইটাকে সমান করে নেই, যেমন প্রথমত ও এ এবং ও বি সমান করে নেই, যেহেতু ও এ এবং ও বি এবং ও সি সমান আছে, তাহলে ও এবং ও বি সমান করে নেই।
তাহলে ও এর মানটা হলো কত? রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান সমান অবি এর মান পেয়েছি আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা মাইনাস 8 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন উভয় পক্ষকে যখন বর্গ করব তখন কি আসে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর এখানে আলফা স্কোয়ার প্লাস, এখন আমরা এটাকে একসাথে সূত্র করে দেব। দেখো বিটা স্কোয়ার প্লাস প্লাস কি 8 64 মাইনাস 8 2 16 16 বিটা, একসাথে কাজটা করে ফেললাম। এখন দেখো আমরা যদি এই যে আলফা স্কোয়ার কাটি, বিটা স্কোয়ার কেটে দিই, এখন এটাকে পক্ষান্তর করে নিয়ে আসি, এটা কি হবে? প্লাসের হয়ে যাবে। ঠিক আছে, 16 বিটা মাইনাসের এটা প্লাসের হয়ে গেল, আর এটা হলো 64। তাহলে বিটা সমান পেলাম 64/16, সুতরাং বিটা এর মান হলো 464, অর্থাৎ বিটার মান 4 পেলাম। আলফার মান বের করার জন্য আমরা কি করব? যে কোনো দুটা মান ধরে নিতে পারি, যেমন অ এ সমান অ সি, ও এর মানটা আমরা পেয়েছি কত? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার রুট ওভার, আর অ সি এর মানটা কত পেয়েছি? এই যে দেখো, এটা আমরা এই অংশটা এভাবে করে ফেলবো। দেখো একটু কষ্ট হলো একটা পৃষ্ঠার মধ্যে কাজটা করা, আমার জন্য সুবিধা, তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে হলো কি, আমরা অসি এর মানটা বের লিখবো, এখানে হলো আলফা মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ঠিক আছে, এখন উভয় পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল আলফা স্কোয়ার প্লাস তাছাড়া 16, সূত্র করে দিলাম স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab, অসুবিধা নাই, আমরা এভাবে লিখতে পারবো, কোনো সমস্যা নাই। 8 আলফা প্লাস বিটা স্কোয়ার, তখন উভয় পক্ষ থেকে এই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কেটে দিলাম। এখন আমরা দেখতেছি যে আমাদের কি রয়ে গেল, মাইনাসের 8 আলফা, এটা প্লাসের 8 আলফা হয়ে আসবে, 8 আলফা সমান 16। দেখো সমান সমান ওই পাশে আছে 16, আর মাইনাসের 8 আলফাকে আমি পক্ষান্তর করে নিয়ে আসলাম। এখন কি হলো, আলফা সমান সমান 16/8, অর্থাৎ আলফা এর মান পেলাম আমরা কত? 2 পেলাম, আলফা এর মান 2 পেলাম। তাহলে আমরা পরিকেন্দ্রটা পেয়ে গেলাম কত? পরিকেন্দ্র পেলাম 2, এবং বিটার মান পেলাম 4, অর্থাৎ 24। এখানে যে প্রশ্নটা বলা হয়েছে যে পরিকেন্দ্র বের কর, তাহলে পরিকেন্দ্র বের করে ফেললাম, এখন আমার বের করতে হবে পরিবেশ। পরিবেশ যদি বের করতে চাই তাহলে আমাদের যে কোনো একটা মান নিয়ে নিলেই হয়ে যাবে। দেখো যেমন আমরা যদি বলি ও এর দৈর্ঘ্য কত, ঠিক আছে, আমরা প্রথমে ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধ কত আছে এখানে? প্রত্যেকটি কিন্তু ব্যাসার্ধ, ঠিক আছে, অ এ। তাহলে এই যে আমরা ও এ পেলাম, ও এবং এ এর যে দূরত্বটা, সেই দূরত্বটা বের করলে আমার ব্যাসার্ধ হয়ে যাবে। এর যে স্থানাঙ্ক আছে, এর স্থানাঙ্ক কত? 0 0, ঠিক আছে, বি সি। এর পরে পরিকেন্দ্র আমরা ধরে নিয়েছিলাম আলফা বিটা, সেই হিসাবে এখন এই যে অবিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম, এই যেটা, এটা হলো অবিন্দুর স্থানাঙ্ক মানে পরিকেন্দ্র, আর এ বিন্দুর স্থানাঙ্ক 0 0। তাহলে আমরা এখানে লিখতে কোনো সমস্যা হয় না। দেখো ব্যাসার্ধ ও এ, আমরা এটা লিখে নিই এখানে অ এ, ব্যাসার্ধ ও এ লিখতে পারি, তাহলে 2 - 0, 2 - 0 হোল স্কোয়ার প্লাস 4 - 0 হোল স্কোয়ার, তাহলে আমরা কি পেলাম?
টু স্কোয়ার মানে ফোর, ফোর স্কোয়ার মানে সিক্সটিন, পাইলাম আমরা টোয়েন্টি। এই টোয়েন্টি মানে হচ্ছে ফোর ইন্টু ফাইভ, অর্থাৎ টু রুট ওভার ফাইভ। এটা পেলাম ব্যাসার্ধ, তাহলে পরিভেষ, পরিভেষ আমরা পাবো কি টু ইন্টু ও এ, ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে টু ইন্টু ও এর মানটা পেলাম টু রুট ওভার ফাইভ, অর্থাৎ ফোর রুট ওভার ফাইভ। এভাবে আমরা এই পরিভেষ এবং পরিকেন্দ্র বের করতে পারি।